তো আত্মসম্মান পানিধি অর্থ দ্বারাই নিজেকে সম্যকভাবে প্রতিষ্ঠা করা, ইহা বুদ্ধ মঙ্গল বলেছেন। নিজেকে সম্যকভাবে প্রতিষ্ঠা করার অর্থ নিজেকে শ্রদ্ধায় প্রতিষ্ঠিত করা, দানে প্রতিষ্ঠিত করা, শীলে প্রতিষ্ঠিত করা ইত্যাদিকে বলে সম্যক প্রতিষ্ঠা, আত্মপ্রতিষ্ঠা। এখানে সম্যক প্রতিষ্ঠা কায়িক, মানসিক, বাচনিক এই ত্রিদ্বারেই সুন্দরভাবে সুরক্ষা করতে হবে। অর্থাৎ এই শরীরের সুস্বাস্থ্য রক্ষা করা বাঞ্ছনীয়। যদি সুস্বাস্থ্য না থাকে তাহলে এক ব্যক্তির জীবন মূল্যহীন হয়ে দাঁড়ায়। তাই সুস্বাস্থ্য রক্ষার জন্য রীতিমতো আহার গ্রহণ করা, বিশ্রাম গ্রহণ করা, ব্যায়াম করা, ওষুধপত্র সেবন করা ইত্যাদি প্রয়োজন, যাতে করে আমাদের এই শরীরে চারটি যে ভৌতিক পদার্থ আছে, হ্যাঁ, পৃথিবী সামর্থ্য আছে। আধুনিক যুগে তো কত রকমের যে বাহিরের এই সৌন্দর্য বৃদ্ধি, এটা বলে শেষ করা যাবে না। আমাদের এই শরীরকে কে নিয়ন্ত্রণ করে যদি প্রশ্ন করে, আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে ছয়টা জিনিস, তোমরা সুন্দর করে শুনবে, মনে রাখবে, কথা বলবে না। ছয়টা জিনিস কি? কর্ম, জ্ঞান, বীর্য, চিত্ত, ঋতু, আহার। এই ছয়টা জিনিস, কর্ম, জ্ঞান, বীর্য, চিত্ত, ঋতু ও আহার। এই ত্রিদ্বারকে স্মৃতি দিয়ে আমাদের রক্ষা করতে হবে এবং জ্ঞান দ্বারা দর্শন করতে শিখতে হবে এবং বীর্য দ্বারা তা গঠন করে নিতে হবে। তাহলে আমাদের এই ত্রিদ্বারের কর্ম পরিশুদ্ধ হবে। বুদ্ধ কি বলছেন? বুদ্ধ বলেছেন, নিজেকে ভালোবাসলে নিজের নিজের দোষ থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে দিনও নিচু করে ফেলতে সক্ষম। আবার যদি চিত্ত পরিশুদ্ধ হয় তাহলে ওই পরিশুদ্ধ চিত্ত ওই ব্যক্তিকে উন্নত করতে সক্ষম। অর্থাৎ কি বলতে চাই? যদি আমরা আমাদের চিত্তকে পরিশুদ্ধ রাখি, আমরা উন্নত ব্যক্তিতে পরিণত হতে পারব। আর আমাদের চিত্ত যদি অবিশুদ্ধ থাকে, পাপময় থাকে, কলঙ্কময় থাকে, তাহলে ওই কলঙ্কময় পাপময় চিত্ত আমাদেরকে নিচু ব্যক্তিতে পরিণত করবে। এই যে সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে, এগুলা এই ধরনের তাদের চাইতে অন্যরকম লোভ করেছে, তারা প্রেতলোকে জন্ম নিয়েছে, আর যারা মোহগ্রস্ত হয়েছে তারা তোমার পশুকুলে জন্ম নিয়েছে, তির্যক জনিতে জন্ম নিয়েছে। এভাবেই এই কর্মই 31 লোকভূমিতেও উঁচু নিচু বিভিন্ন শ্রেণীতে আমাদেরকে সৃষ্টি করেছে। তাই এই যদি তুমি নিজেকে উঁচু হিসাবে, উন্নত হিসাবে প্রতিষ্ঠিত তৈরি করতে পারো, অর্থাৎ দেশহীন চিত্ত মানি ক্ষমা করতে জানা, সহ্য করতে জানা, উদার মন, বড় মন হওয়া, এটাকে বলে অদেশচিত্ত। আর মোহ থেকে হয় অমোহ। অমোহ হলো তোমার বিচার বিশ্লেষণ করার মতো জ্ঞান বুদ্ধি। এইভাবে তোমরা অলোভ, অদেশ, অমোহ নিজের মধ্যে সৃষ্টি করে নিয়ে নিজেকে তোমরা নিচু থেকে উঁচু গঠন করতে পারো। ছোট মানুষ থেকে বড় মানুষ তোমরা, হ্যাঁ, অনুন্নত মানব থেকে উন্নত মানবে পরিণত হতে
রাজি হয়, দাদা তাদের যে কোনো জিনিস পরিপূর্ণ হয়, তারা যে ধন সম্পদ রোজগার করে সে ধন সম্পদও স্থায়ী রূপ ধারণ করে, স্থায়ী হয়। আর যারা যারা দেশচিত্ত ধারণকারী, হ্যাঁ যারা দেশচিত্ত ধারণকারী, তাদের রোগ বেশি হয়, যেহেতু তাদের অন্তরে রাগ বেশি, হিংসা বেশি, তাই তাদের অল্প আয়ু হয়, বেশি দিন বাঁচে না। আর যারা উন্নত মানবে পরিণত হতে পারি, এটা আত্মসাম্মা পানিধি। দেখো জগতে শিক্ষা লাভ করা অতি মঙ্গল, তাই শিক্ষা লাভ করতে চেষ্টা করতে হয়, ধন লাভ করাটাও সবাই চায়, ধনী ধনী হতে, পয়সাওয়ালা হতে, তাই চেষ্টা করতে হয়, সুন্দর স্বাস্থ্য লাভ সবাই চায়, ভালো স্বাস্থ্য পেতে, তাও চেষ্টা করতে হয়।